নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, আজকাল সব বাড়ির বাচ্চাদের একটা খুব বাজে অ্যাডিকশন আছে মোবাইল। এই পাঁচটা টিপস কাজে লাগান, নিজের থেকেই ফোন দেখা ছেড়ে দেবে আপনার সন্তান। হাউ টু স্টপ ফোন অ্যাডিকশন ফর কিডস। জোর করে বাচ্চাদের ফোন থেকে দূরে রাখা ভীষণ কঠিন। দিন দিন আরো বাড়ছে শিশুদের মধ্যে এই নেশা। বিশেষজ্ঞদের মতে মোবাইলের নেশা বাচ্চাদের মানসিক অসুস্থতা বা মানসিক বিকাশের ব্যাপক ক্ষতি করছে। মেন্টাল স্ট্রেংথ কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, কারণ তারা শারীরিক খেলাধুলা থেকে বিরত থাকছে। ছোট বয়স থেকেই সঙ্গী হয়ে উঠছে তাদের স্মার্টফোন। শিশুরাও মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং রিলে আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইল থেকে সন্তানকে দূরে রাখাই বাবা মায়ের জন্য খুব ভীষণ একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ছোট বয়স থেকেই মানে সঙ্গী হয়ে উঠছে স্মার্টফোন। শিশুরা মোবাইলে ফোনে মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং রিল দেখা নিয়ে বিশেষ আসক্তি প্রদর্শন করছে। শিক্ষা হোক বা বিনোদন, শিশুর সব কিছুতেই ফোনের, শিশুরা একদম ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। স্কুল কলেজগামী কিশোর কিশোরী, যুবক যুবতীদের পাশাপাশি 2-3 বছর বয়সী খুদেরাও ফোনের নেশায় বুন। এই জ্বালা বলুন তো। কিন্তু জানেন তো, এর পেছনে গার্জেনরাই দায়ী, অভিভাবকরাই দায়ী। কি করবেন উপায় সেটা জানার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ওয়েবসাইট sukherchaka.com দেখুন। সেখানে সব রাশিফলের অনুষ্ঠান তাছাড়া আরো অনেক জিনিস আপনারা দেখতে পাবেন। কেউ ফোন ছাড়া মুখ তোলে না, মুখে তোলে না খাবার। তো কারুর ফোন হাতে মানে হাতে পেলেই কান্না। অনেক বাবা মাই সন্তানদের এহেন ফোনের নেশায় বিব্রত। ফোন কাটতে গেলেই কাঁপতে শুরু করবে, আবার জোর করে বাচ্চাদের ফোন থেকে দূরে রাখাও কঠিন। দিন দিন আরো বাড়ছে শিশুদের মধ্যে এই নেশা। এবার দেখুন, ফোন দেখতে দেখতে সে কি খাচ্ছে না খাচ্ছে জানে না, সে খাবারটা খেয়ে নিচ্ছে বলে বাবা মাও দিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে মোবাইলের নেশা বাচ্চাদের মানসিক বিকাশের ব্যাপক ক্ষতি করছে। কিভাবে খুব সহজে কাটাবেন বাচ্চাদের মোবাইলের নেশা? এই 5টা টিপস মানলেই বাচ্চারা হাসি মুখে বিদায় জানাবে ফোনকে। রুটিন বদলান সন্তানদের জন্য। স্ক্রিন টাইমের একটা নির্দিষ্ট রুটিন সেট করে দেবেন, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের স্পষ্টভাবে জানিয়ে দিন টিভি, ফোন হোক বা ট্যাব স্ক্রিন, কোনো কিছু দেখার জন্য বরাদ্দ সময় মাত্র 1 আওয়ার। এক্ষেত্রে অভিভাবকদের একটু কঠোর হতে হবে। শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হলো তাদের খেলাধুলো, বই পড়া বা সৃজনশীল কাজে জড়িয়ে রাখা। সন্তানকে পার্কে খেলতে নিয়ে যান, সাইকেল চালানো শেখাতে পারেন, নাচ, সাঁতার, আউটডোর গেম এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে আপনারা আপনার বাচ্চাদের একটা ক্লাসে ভর্তি করতে পারেন। এক্ষেত্রে আপনার সন্তান কি করতে ভালোবাসছে, তার কোন দিকে ন্যাক, সেটা খেয়াল রেখে সেটা করুন। যখনই বাবা মা সন্তানদের সঙ্গে থাকবেন, ফোনকে আপনারা নিজেদের থেকে দূরে রাখুন। বাচ্চার সঙ্গে কথা বলুন, খেলুন, গল্প বলুন, এতে করে শিশুরা নিজের থেকেই ফোন থেকে দূরে থাকবে। তারপরে বাচ্চাদের বন্ধুদের সঙ্গেও খেলতে দিন। এখন হয়ে গেছে না ওর সাথে খেলবি না, এই করবি না, ওই করবি, এইসব ভ্রান্ত ধারণা ছেড়ে দিন। খেলনা দেওয়ার সময় খেয়াল রাখবেন এই খেলনাগুলো যেন তার বয়স অনুযায়ী হয়। শিশুরা তাদের চেয়ে ছোট বা তাদের চেয়ে বড় খেলনা নিয়ে খেলতে পছন্দ একদম করে না। সুতরাং যে বয়সে যে খেলনাটা দরকার, সেই বয়সের জন্য সেই খেলনাটাই আপনারা সিলেক্ট করবেন।
শিশুদের ছোট ছোট দায়িত্ব দিন, যেমন ঘরোয়া কাজে ওদেরকে ইনভলভ করুন বা সঙ্গী করুন, জন্মদিন, ফাংশন ইত্যাদিতে কিছু ছোট ছোট বিশেষ বিশেষ কাজ দিন, গাছে জল দেওয়া, খেলনা গুছিয়ে রাখা, আলমারি পরিষ্কার করতে সাহায্য করা, ঘর সাজানো, এমনই বিভিন্ন মানে আপনার সঙ্গেই আপনার খুদেকেও কাজে লাগা। ভালোবেসেই দেখবেন দায়িত্ব নেবে ছোটরা। জানবেন এত মোবাইলে অ্যাডিকশন বাবা মার এসে গেছে, বাবা মার সাথে কথা বলে না, সবাই হাতে মোবাইল, তখন বাচ্চাকে ডিস্টার্ব করছে, এটা মোবাইল দিয়ে দেন। আমরা বলছি বাচ্চারা অ্যাডিক্টেড, কিন্তু আমরা খাচ্ছে না, ঠিক আছে তুই মোবাইল দেখ, এবার কী খাচ্ছে না খাচ্ছে তারা জানতে পারছে না, তারা সেই খাবারটার গুণাবলী দেখছে না বা শিখছেও না কোনটা কী খাচ্ছে না খাচ্ছে। এই করতে করতে যখন তারা প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাদের উপর বাবা মারা নানাবিধ অত্যাচার করছেন। কিন্তু আপনারা ভালো অ্যাস্ট্রোগাইডারের কাছে গিয়ে দেখুন আপনাদের বাচ্চার চার্টে বুধ রাহু কেমন পজিশনে আছে, তাহলে বুঝবেন এই অ্যাডিকশন কতটা তীব্রতর হবে এবং বা অ্যাডিকশন থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী করবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।